10 ঘন্টা বন্ধ থাকার পর ফেরি চলাচল শুরু হয়েছে। পারাপারের জন্য আটকে থেকে দুর্ভোগে পড়েছেন ঈদে ঘরমুখে মানুষ। এ বিষয়ে বিস্তারিত জানাতে এখন শিমুলিয়া ঘাটে আছেন সহকর্মী নাসিরউদ্দিন উজ্জ্বল। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। উজ্জ্বল, দক্ষিণাঞ্চলের প্রবেশদ্বার মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে ঈদে ঘরমুখ মানুষের ঢল নেমেছে। সকাল থেকে হাজার হাজার মানুষ ঘরে ফেরবার জন্য এই ঘাটে ভিড় জমাচ্ছে। আমরা দেখছি যে শত শত মোটর সাইকেলে কিন্তু পরিবার পরিজন নিয়ে এই ফেরিতে উঠবার চেষ্টা করছে। এছাড়া লং ঘাটে আমরা দেখছি যে গাদাগাদি করে এই করোনা সংক্রমণ ঝুঁকির মধ্যেই কিন্তু যাত্রীরা যাতায়াত করছে। স্পিড বোটেও একই পরিস্থিতি। এইদিকে যে স্রোতের তীব্রতা, সে কারণে এই ঘাটে যে বহরের 17টি ফেরি আছে তার মধ্যে আজকে 9টি ফেরি চলাচল করছে, এবং যে 3 নম্বর ঘাটটি বিলীন হয়ে গেছিল সেটি 2 নম্বর ঘাটে স্থানান্তর করবার কারণে এখনো আজও রোডও ফেরি চলাচল করছে। এবং ফেরিগুলো কিন্তু এই যে 10 ঘন্টা বন্ধ থাকবার পরে সকালে শুরু করেছে ভোর 5:30টার দিকে, তখন থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই প্রচুর লোকের যে গাড়ি ছাড়াও যান ছাড়াও কিন্তু অনেক যাত্রীরা ফেরিতে ভিড় করছেন, কারণ এই তীব্র স্রোতের মধ্যে তারা বলছেন যে ওই লঞ্চ এবং স্পিড বোটে ভয় লাগবার কারণে কিন্তু তারা ফেরিতে উঠছেন। এবং অনেকেই বলছেন যে এই বন্যা এবং নদীতে তীব্র স্রোত এবং করোনা সংক্রমণ ঝুঁকি থাকা সত্ত্বেও নারীর টানে তারা যাচ্ছেন গ্রামে ঈদ করতে। এবং তারা বলছেন যে এই ঘাটে দুর্ভোগ থাকলেও তাদের মধ্যে মনে হচ্ছে যে তারা যেটা ধারণা করছেন তার চেয়ে অনেকটা ভালোভাবেই যাচ্ছেন। এবং ভোর থেকেই তারা অনেকে এইখানে এসে জড়ো হন। এবং এই শিমুলিয়া কাঁঠালবাড়ি যে ফেরি রুট, এই ফেরি রুটটি ঝুঁকিপূর্ণ থাকবার কারণে অনেকে অন্য রুটে গেলেও কিন্তু আমরা দেখছি যে এই রুটে যারা আসছেন তারা স্বাচ্ছন্দ্যে পারাপারের চেষ্টা করছেন। এবং এখানে 200-র বেশি পুলিশ নিয়োগ করা হয়েছে, তারা এখানে যাত্রীদেরকে বিড়ম্বনাহীন পার করবার জন্য কাজ করছেন এবং ভোর থেকে তাদের তৎপরতা আমরা লক্ষ্য করছি। কিন্তু এদিকে যে পদ্মার উত্তাল পরিস্থিতিতে যে লঞ্চে অতিরিক্ত যাত্রী বহন করছে গাদাগাদি করে এবং স্পিড বোর্ডে, সেই সব ব্যাপারে কিন্তু আমরা কর্তৃপক্ষের তেমন তৎপরতা লক্ষ্য করছি না। এবং যাত্রীরা তারা বলছেন যে এই যে মোটর সাইকেলে করে যারা আসছেন পুরো ফেরি এই ভরে যাচ্ছে মোটর সাইকেলে, এই জন্য অনেক সময় কিন্তু ছোট আকারে কার ফেরিতে জায়গা হচ্ছে না, আর কোনো ট্রাকগুলোকে কিন্তু ঘাটে ঢুকতে দেওয়া হচ্ছে না। পদ্মা সেতুর যে টোল প্লাজা সেখানে কিন্তু ট্রাকগুলোকে আটকে রাখা হয়েছে। এই মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটের এই ছিল সর্বশেষ আফজাল। 10 ঘন্টা বন্ধ থাকার পর শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌ রুটে ফেরি চলাচল শুরু হয়েছে, সে খবরে জানাচ্ছিলেন সহকর্মী নাসিরউদ্দিন উজ্জ্বল। দেখছেন।